আমেরিকান অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক বেন অ্যাফ্লেক এবং কিউবান স্প্যানিশ অভিনেত্রী আনা সেলিয়া দে আর্মাসকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুব কমই হবে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এই যুগলের প্রেমের কথা। বেন অ্যাফ্লেকের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সম্পর্কের ঘোষণা দেন আনা ডে আর্মাস। এরপর মার্চে কিউবার হাবানায় প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। বেনের শার্ট পরা অবস্থায় রাস্তায় দেখা মিলেছে স্প্যানিশ এই অভিনেত্রীর। শুধু তাই নয়, সুযোগ পেলেই বন্ধুদের কাছে প্রেমিকের প্রশংসার বন্যা বইয়ে দিতেন আনা। জানা গেছে এই অভিনেত্রী বেন অ্যাফ্লেককে সেরা প্রেমিক হিসেবেও তকমা দিয়েছেন। প্রায় এক বছর প্রেম করার পর পথ শেষমেশ আলাদা হয়ে গেল এই দুই তারকার। পিপলস ম্যাগাজিনের সূত্রে জানা গেছে বোঝাপড়ার অভাবের কারণে সম্পর্ক ভেঙে গেছে তাদের। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর আনা দে আর্মাস এখন টুইটারে ট্রেন্ড। এই জুটির ভক্তদের মন ভেঙে গেছে। আবার আনা ডি আর্মাসের অনেক ভক্ত আনন্দ প্রকাশ করেছেন অভিনেত্রী এখন সিঙ্গেল বলে। ডিপ ওয়াটার সিনেমার শুটিং এর সময় বেন অ্যাফ্লেক ও আনা দে আর্মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিনেতা বেন অ্যাফ্লেকের স্ত্রীর নাম জেনিফার গার্নার। 2018 সালে তাদের বিচ্ছেদ হয়। এছাড়া এই অভিনেতার 3 সন্তান রয়েছে। প্রান্তিস আরোয়ার, সময় সংবাদ, ঢাকা।